দর্শক, আমরা ভোরবেলা আগরতলা শহরে ঘুরছি। এটা একটা উড়াল সড়ক, মানে ফ্লাইওভার আছে। তো এখানে হচ্ছে নিষেধ রিক্সা, বাইসাইকেল, টমটম, ভারী যানবাহন এবং হচ্ছে পথচারী নেই। কিন্তু আসলে উড়াল সড়কে নিষিদ্ধ পুরোপুরি। একটা চমৎকার মন্দির। ভোরবেলা আমরা হাঁটছি আগরতলা শহরে, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। আর কদিন পরেই দুর্গাপূজা শুরু হবে, সেজন্য সাজসাজ রব পড়ে গেছে, সাজানো হচ্ছে চারপাশ। পার্কে লোকজন ব্যায়াম করছে, কত সুন্দর ইনস্ট্রুমেন্ট আমাদের পার্কগুলোতে আসলে নেই। পুরুষ মহিলা একসাথেই কিন্তু ব্যায়াম করছে। হাঁটার সুন্দর রাস্তা আছে, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, সুন্দর লাগছে। দর্শক, অনেক কষ্টে আমরা একটা দশতলা বিল্ডিং খুঁজে পেয়েছি। তো আগরতলা শহরে আসলে দশতলা বিল্ডিং কেন পারমিশন দেওয়া হয় না, বা পাঁচতলার উপরে কেন পারমিশন দেওয়া হয় না, সেটা আসলে জানতে পারি নাই। বাট হচ্ছে এটা একটা শহরের জন্য ভালো কিনা জানি না, তবে আগরতলা শহরে কোনো উঁচু ভবন নেই। এত ভোরবেলায় পত্রিকার হকাররা পত্রিকা ভাঁজ করছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করার জন্য। বাংলাদেশ থেকে এসেছি শুনে দুটো পত্রিকা আমাকে উপহার দিলেন পত্রিকার এজেন্ট। এখানে পার্কগুলোতে আসলে ব্যায়াম ট্যাম হচ্ছে। এরপরে হচ্ছে আমরা এখানে এটা যে উজয়ন্ত প্যালেস আছে, এটা অপোজিটে একটা ইয়ে আছে, বড় দিঘি আছে, সেই দিঘিটার পাশে ঘুরছি। আর হচ্ছে এখানে একটা মন্দির আছে, মন্দিরটাও দেখলাম। এটা হচ্ছে আগরতলার জগন্নাথ মন্দির। দর্শক, এটা সেই যে রাজবাড়ি আর কি। আমরা তো আসলে যারা ত্রিপুরাতে আসি তারা কিন্তু এই রাজবাড়িটাই চোখে পড়ে সবার আগে, কারণ হচ্ছে এটা শহরের মাঝখানে একদম। তো এইটা আমি আজকে একটা জিনিস ফলো করেছি, এই রাজবাড়িটার দুই পাশে কিন্তু দুই পাশে খুব বড় দিঘি আছে। এটা আসলে কেন করেছে এটা আমি এটা একটু পরে বলছি, কারণ হচ্ছে পিছনে কী আছে সেটা দেখতে হবে আগে। কারণ এই দুই পাশে হচ্ছে যে দিঘি আছে, এই দিঘি দিয়ে একটা রাজাকে আসলে আক্রমণ করা সম্ভব হবে না, সেজন্য কিন্তু এত বড় বড় দিঘিগুলো তৈরি করা হয়েছে। তো চলুন বন্ধুরা, পিছনের দিকটা আসলে কেমন হয় সেটা দেখার জন্য যাচ্ছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে সেই রাজবাড়ি, এটার পিছনে খালি না? আচ্ছা চলো যাই। আচ্ছা, স্বামী বিবেকানন্দ ভবন না, স্টেডিয়াম খেলাধুলা হয় সামনে, কি ওদিকে কি সোজা, কি সোজা সোজা রাধানগর ধরে। পূজায় কি খুব মজা হয়?
বন্ধুরা, আমরা একটা আসলে রিক্সা নিয়েছিলাম আমার ভাই, 1 ঘন্টার জন্য রিক্সাটা আমি আসলে বুক করেছিলাম, যে আসলে শহরটা সকালবেলা কতটুকু দেখা সম্ভব হয় সেটা আপনাদের দেখানোর জন্য। তো এখন হচ্ছে আমরা মোটামুটি সব কিছু ঘুরে, সব আসলে ঘোরা হয় নাই, কতটুকু 1 ঘন্টাতে আর কতটুকুই ঘোরানো যাবে, এখনও যদিও কিছু সময় বাকি আছে। তো এই আর কি, আপনারা চাইলে আসলে এটা কন্ট্যাক্ট করে নিতে পারেন, কেউ যদি রিক্সায় করে আপনি ধরেন 1 ঘন্টাখানেক বা তারও বেশি সময় আপনি যদি ঘুরতে চান সেক্ষেত্রে হয়তো ঘুরতে পারবেন। এটা হাওড়া নদী, বাট এটাই নাকি ওদের সবচেয়ে বড় নদী, এবং এটার জন্য ওরা খুব খুব বাজে অবস্থায় আছে। দর্শক, আগরতলার এই ফ্লাইওভারটা কিন্তু আবার দেখলাম যে আমরা আসাম সিটিতে দেখেছিলাম, আসামে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে এই সিটিটাতে হচ্ছে ফ্লাইওভার কিন্তু আমাদের দেশে হচ্ছে কংক্রিটের, বাট এখানে হচ্ছে স্টিলের স্ট্রাকচার আর কি। এই ফ্লাইওভারটা দিয়ে কোথায় যায় উপরে? তো দর্শক, প্রায় 1.5 ঘন্টা ঘুরে আমি 150 টাকা দিয়েছি, 150 রুপি দিয়েছি আর কি আমাদের একটা রিক্সাওয়ালাকে। তো এখন আমরা চলে এসেছি। তো বন্ধুরা, এর পরের ব্লগেও নিশ্চয়ই থাকবেন, সাথেই থাকবেন।